বিগত এক মাস যাবত এই শহরে অন্তত 5টি বাচ্চা নিখোঁজ হয়েছে। শহরের পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করা শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। এবং আপনাদের বাচ্চাদের বাড়ির বাইরে অকারণে বেরোতে দেবেন না। কে, কি চাই আপনার? দিদি, আমি পরিতোষ মিত্র, একটু খুলুন না দিদি, কাজ আছে। না না, এখন হবে না, খুব দরকার ছিল যে দিদি। না না, আপনি এখন যান, আপনি পরে আসবেন। দিদি দিদি, একটু খুলুন না দিদি। আপনি আবার এসেছেন? আবার আসলাম দিদি, আপনি তো পারমিতা বেবিসিটার। হ্যাঁ, আমি পারমিতা, আপনার সাথে খুব দরকার আছে দিদি। আপনাকে তো বললামই আপনি একটু পরে আসুন, আমার একটু ব্যস্ততা আছে। একটু গেটটা খুলুন না দিদি। না না, আপনি একটু গেটটা খুলুন, আমার দরকার আছে। আপনাকে তো বললাম আপনি একটু পরে আসুন, এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি। দিদি, আমার তো বাড়িতে বাচ্চা আছে, তো আমি তো ওর জন্য আপনাকে ডাকতে এসেছি। ও আচ্ছা, তা আমাকে কি জন্য দরকার? একটু আপনাকে দেখভাল করতে হবে আমার বাচ্চাটার। ও আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি সঠিক ঠিকানা চলে এসেছি, এখন কথা বলে রাখি। রাখলাম। আসুন আসুন। ধন্যবাদ দিদি, বসলাম। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, তা হ্যাঁ বলুন, আপনাকে আমি কি করে সাহায্য করতে পারি? তো ব্যাপারটা হচ্ছে, আমার একটা 3 বছরের বাচ্চা আছে। আচ্ছা, তো আপনি বসুন না, আপনি বসুন। হ্যাঁ ঠিক আছে, বলুন। আসলে আমার ওয়াইফ রিসেন্ট একটা চাকরি পেয়েছে। আচ্ছা, তো ও ঠিক মতো দেখাশোনা করতে পারছে না বাচ্চাটা। আচ্ছা, আমাকেও ঠিক মতো দেখাশোনা করে না। এটা খুব হাস্যকর। তো এবার আমার একটা বেবিসিটার প্রয়োজন ওকে দেখভাল করার জন্য। তো আমি আপনার কন্ট্যাক্ট পেলাম। আচ্ছা, তাই আমি এসেছি। আমার কন্ট্যাক্ট আপনাকে কে দিয়েছে? আমি আপনার কন্ট্যাক্ট পেয়েছি একজনের থ্রুতে। আচ্ছা, আমি জানি আপনার থেকে এই কাজ কেউ ভালো করতে পারবে না। একটু চা খাওয়ান, একটু চা খাই দিদি। হ্যাঁ, আই এম সো সরি, আপনি বসুন, আমি নিয়ে আসছি। চিনিটা একটু বেশি দেবেন দিদি। দিদি, আপনার ঘরটা কিন্তু খুব সুন্দর, ভালো, বেশ ভালো লেগেছে আমার। বাচ্চাটা কি আপনার নাকি? আপনি সামলান কিভাবে বলুন তো। খুব কিউট আপনার বাচ্চাটা দিদি, কি নাম রেখেছেন দিদি বাচ্চাটার? এই নিন। ধন্যবাদ দিদি। দিদি কি চা বানিয়েছেন, আমার বউ বানাতে পারবে না এরকম।
তো দিদি যেটা বলছিলাম, আপনার বাচ্চাটা খুব কিউট, সত্যি একটু সামলে রাখবেন, এখন দিনকাল খুব খারাপ, বুঝছেন তো? বলা যায় না তো, এখন চোর তো আসলো, কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আপনি একটু তাড়াতাড়ি করুন, আপনাকে তো বললাম আমার একটু তাড়া আছে। আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিয়ে যান, আমি চলে যাব। চাটা খেতে দিন, চাটা খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা এখানে লিখে দিয়ে যান, আর কন্ট্যাক্ট নাম্বারটাই অবশ্যই দেবেন। আমার নাম্বারটা দিন, হ্যাঁ হ্যাঁ দিন, প্রয়োজনে কল করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাচ্চাটাকে নিয়ে আসবেন আমার বাড়িতে? হ্যাঁ। আপনার যা ডিমান্ড আছে সেগুলো আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। টাকা পয়সা একদম চিন্তা করবেন না, পয়সা কি কমি নাই হ্যায়। হুম হুম ঠিক আছে। তো আপনি আসবেন আমার বাড়িতে? আপনার কি শরীর খারাপ লাগছে? না মানে দিদি, বলুন। আপনার বাচ্চাটাকে একটু সামলে রাখবেন, এখন তো কিডন্যাপ হয়ে বাচ্চা পাচার হয়ে যাচ্ছে। দিদি ও কেমন জানি করছে, আমার মনে হচ্ছে কেন হারিয়ে ফেলবো। দিদি আসলে ওকে কাল অজ্ঞান করিয়ে এনেছিলাম, তবে কি করব বলুন, ওষুধের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, বাচ্চা তো তাই এখনো জ্ঞানটা ফেরেনি। বস চিন্তা করবেন না, কালকের মধ্যে দুটো ডেলিভারি হয়ে যাবে।